আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। যারা রাবিট নেটওয়ার্কে কাজ করতেছেন বা ফ্রিতে মাইনিং করতেছেন, তাদের জন্য সুখবর যে এটাতে কিন্তু কেওয়াইসি চলে আসছে। সো কেওয়াইসিটা কিন্তু আমরা খুব বেশি মানুষ করতে পারবো না। কেওয়াইসিটা কিন্তু আমরা 1000 জনের জন্য প্রযোজ্য, যা 1000 জন আমরা এটাতে কেওয়াইসি করতে পারবো। এই আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সরাসরি টুইটারে চলে আসলাম। সো এখানে কিন্তু এখানে বলে দেওয়া আছে, এবং যত তাড়াতাড়ি যে 1000 মানে 1000 জন অ্যাপ্লাই করতে পারবে, মানে যার আগে, মানে 1000 জন হওয়ার পরে কিন্তু কেউ আর মানে সাবমিট করলে কেওয়াইসির জন্য সেটা কিন্তু আর হবে না। আর 1000 জন কিন্তু আপাতত 1000 জনের জন্য কেওয়াইসি কমপ্লিট করার জন্য আবেদন করতে বলছে, বা খুব তাড়াতাড়ি সেটা করতে বলছে। 1000 জন হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আপনি আর করতে পারবেন। যাই হোক, আপনারা যদি ভিডিওটা এই মুহূর্তে দেখেন, তো আপনি কেওয়াইসিটা সম্পূর্ণ মানে কমপ্লিট করে নেবেন। সো এই আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু চলে আসলাম, আমি রাবিট নেটওয়ার্ক অ্যাকাউন্টে আমি চলে আসলাম। আর এটাতে যারা এখনও ফ্রিতে মাইনিং অ্যাকাউন্ট করেননি, যারা এখনও অ্যাকাউন্ট করেনি, তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে আপনারা ওখান থেকে অ্যাকাউন্টটা করতে পারেন। সে একদম ভেরি ইজিভাবে কিন্তু আপনি অ্যাকাউন্টটা করবেন। সে অ্যাকাউন্টটা করার পরে আপনার দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। সো এই দেখতে পাচ্ছেন যে স্টার্ট লেখা আছে মাঝখানে, আপনারা এইখানে ক্লিক করে দেবেন। সো এইখানে ক্লিক করে দিলে কিন্তু নো বুস্ট এইখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনার কিন্তু মাইনিংটা শুরু হয়ে যাবে। সো এখানে কিন্তু মানে প্রতি 5 ঘন্টা পর পরে কিন্তু আপনাকে এইটাতে আবার মাইনিং স্টার্ট করতে হয়। আর মাইনিংটা যখন শুরু হবে, তার জন্য অবশ্যই এখানে কিন্তু একটু অ্যাড দেখায়, অ্যাডটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, সো এখানে আমরা একটু অপেক্ষা করি। সো যাই হোক, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো যারা ফ্রিতে মাইনিং করেন, তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আমরা আমাদের চ্যানেলে আমরা সবসময় ফ্রিতে মাইনিং সাইটগুলো শেয়ার করে থাকি, অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সো এখানে অ্যাড দেখার পরে উপরে দেখতে পারবেন, একটু অ্যাডটা দেখার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখতে পারবেন উপরে একটা কুরুচ চিহ্ন ভেসে উঠবে। সো পুরো চিহ্নটাতে কেটে মানে পুরো ক্লিক করে দিলে এটা কিন্তু কেটে যাবে। সো কেটে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু মাইনিংটা এখন আমাদের কিন্তু স্টার্ট হয়ে যাবে। সো মাইনিংটা স্টার্ট হয়ে যাওয়ার পরে নিচে দেখতে পারতেছেন যে সেটিং অপশন রয়েছে, কিন্তু আপনারা নিচে একদম নিচে দেখতে পারতেছেন এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সো আমি দেখাইতেছি, এখানে আপনারা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে, কারণ আমার নেটটা এ অনেক জাম। সো এখানে আসার পরে নিচে আপনারা একটু যদি চলে আসেন, সো নিচে চলে আসার পরে দেখতে পারবেন যেখানে কেওয়াইসি ভেরিফিকেশন নট ভেরিফাইড। সো এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমি আবারও আপনাদেরকে করে দেখাচ্ছি, এই এখানে আপনারা ক্লিক করে দিবেন। সো এটাতে যখনই আপনি ক্লিক করে দিবেন, সর্বপ্রথম কিন্তু আপনার এনআইডি কার্ড অনুযায়ী প্রথমে নাম দিতে হবে আপনার, তারপরে আপনার একটা জিমেল দিতে হবে, আপনার ফোন নাম্বার দিতে হবে। দেওয়ার পরে আপনি মেল না ফিমেল সেটা এখানে সিলেক্ট করে দিবেন, এবং এখানে একটা অ্যাড্রেস দিবেন। সো এইখানে অ্যাড্রেস দিবেন হচ্ছে আপনার গ্রাম, আপনার ঠিকানা, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসগুলো আছে সেইটা দিলেই এখানে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। সো আমি সব কিছু দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। সো আমি কিন্তু সম্পূর্ণ কিছু দিয়ে দিছি, দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে আসছে। সো এখানে কিন্তু সর্বপ্রথম এখন আমাদেরকে কিন্তু ফেস ভেরিফাই করতে হবে, যার এনআইডি কার্ড অবশ্যই তার ফেসটা কিন্তু এখানে দিতে হবে, এবং নিচে কিন্তু এনআইডি কার্ডের ছবি কিন্তু নিচে দিতে হবে। সো আমি সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি সর্বপ্রথম আগে আমি একটা এখানে যার এনআইডি কার্ড, অবশ্যই আমার এনআইডি কার্ড, আমি আমার এনআইডি কার্ডের ছবিটা এখানে মানে আমার ফেসটা আগে ভেরিফাই করে নিচ্ছি। সো ভেরিফাই করে নেওয়ার পরে আমি এখানে মার্ক করে দেখিয়ে দিই, তাহলে অনেকেই আবার বুঝবে না। সো এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনারা কিন্তু সরাসরি কিন্তু গ্যালারিতেও যাবেন, এবং ক্যামেরাতেও নিয়ে যাবেন, মানে ক্যামেরাও আপনি শো করতে পারবেন, মানে দুইটাই কিন্তু আপনার এখানে শো হবে, ঠিক আছে? সো তারপরে আপনারা গ্যালারি থেকে চালিয়ে দিতে পারেন ছবি, এবং অথবা আপনি ক্যামেরা অন করে ক্যামেরা থেকেও দিতে পারেন ছবি। সো তারপরে এখানে এনআইডি কার্ড না ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু অবশ্যই দিবেন, না পাসপোর্ট, যেহেতু আমাদের এনআইডি কার্ড, সে যে এনআইডি কার্ড আমার এখানে এই কার্ডটা সিলেক্ট করে দেবো, আইডি কার্ডটা সিলেক্ট করে দেবো। তারপরে এই আপনার এখান থেকে আপনারা কিন্তু এনআইডি কার্ডের যে ছবিটা রয়েছে এখানে মানে ফার্স্টে দিবেন, তারপর ব্যাক পার্ট ফর্ম দুইটা এখানে শো করছে, কিন্তু প্রথমে এখানে দিবেন, তারপর দ্বিতীয়টা এখানে দিবেন, মানে পিছন পার্টটা। দেওয়ার পরে কিন্তু আমরা আবারও কিন্তু নিচের দিকে একটু যাবো, এই যে কন্টিনিউটা ক্লিক করে দেবো। সো আমি সম্পূর্ণগুলো দিয়ে আমি আবার ক্লিক করে দিচ্ছি। সো আমি কিন্তু সব কিছু কিন্তু দিয়ে মানে কমপ্লিট করছি। সো কমপ্লিট করার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু
এই টিকচিহ্ন ভেসে উঠছে, দেখতে পারেন দুইটা দেখুন টিকচিহ্ন ভেসে উঠছে। আর এগুলো কিন্তু আপনি কিন্তু এনআইডি কার্ডের ছবি কিন্তু আপনার ফোন থেকেও দিতে পারেন বা ছবি উঠেও দিতে পারেন, দুইটা মাধ্যমেই কিন্তু আপনার দিতে পারবেন। সো দেওয়ার পরে এখন আমরা নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। সো আমার কিন্তু সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম, আপনারা দেখতে পারতেছেন আমি অলরেডি কিন্তু ক্লিক করে দিছি। যাই হোক, এখানে একটু সময় নিচ্ছে মেবি। হ্যাঁ, জানিয়ে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে এই যে টিক চিহ্নগুলো না আসতেছে ততক্ষণ পর্যন্ত দেখবেন সেটা কিন্তু কমপ্লিট হয়নি। টিক চিহ্নগুলো যখনই আসবে তখনই মনে করবেন যে আপনার সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়েছে, তারপরে কিন্তু আপনি এই যে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। হ্যাঁ, সো আমি কন্টিনিউতে এখন ক্লিক করে দিচ্ছি, দেখেন এখন কিন্তু আমার সব কিছু নিচ্ছে। এর আগে কিন্তু দিছিলাম, ট্রাই করছিলাম, সেটা কিন্তু তখন কিন্তু হয়নি। ঠিক আছে, তারপরে আমাদের এখন কিন্তু দেখি এখন আমাদের কী দেখাইতেছে এখানে বা কী দেখায় আমরা সেটার জন্য অপেক্ষা করবো। তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে বলছে এখানে, সো আমরা একটু ওয়েট করি। সো আসলে আসলে আমি এখানে প্রায় 5 মিনিট ধরে অপেক্ষা করতেছি, শুধু প্লিজ ওয়েটিং মানে এটাই দেখাইতেছে। সো এখানে মনে হয় একটু সময় নেবে। যাই হোক, আপনারা যারা এখনও কেওয়াইসি করেনি, এইভাবে এই প্রসেসে আপনারা কেওয়াইসি করতে পারেন। সো এরপরে কিন্তু আন্ডার রিভিউ দেখাবে, এরপরে কিন্তু আর কোনো কাজ নেই। ঠিক আছে, সো আপনারা এইভাবে আপনারা কেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন। সো এই ছিল এখনকার ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।